হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমরা জানো হলদিয়ার চকলালপুরে জানা সাউন্ডের এইট নাইন ফুল সেটা বেসেছে তো নবতরুণ সংঘের পরিচালনায় তিন দিন চলবে তো সেখানে জানা সাউন্ডের ফুল এইট নাইন সেটা বেসেছে তো আমি কমিটিকে বলেছিলাম একটা স্পিকার চেক বা একটা কিছু বাজাতে বা কিছু একটা বাজাতে কমিটি টোটালি বলছে না কোনো বাজবে না কারণ প্রবলেম আছে হয়তো রকম ইউনিয়নের চাপ আছে যেহেতু এইট নাইন সেটা আমাদের পূর্ব মেদিনীপুরে বন্ধ আছে তা সত্ত্বেও এখানে এসেছে সেক্ষেত্রে হয়তো রকম প্রবলেম হতে পারে তা আমি নর্মালভাবে তোমাদের ভিডিও করে ফুল সেট দেখাচ্ছি এবং মেশিন সেট সহ বক্স এইট নাইন সহ টোটাল দেখাচ্ছি তো যারা এখানে আসতে চাও তোমরা চৈতন্যপুর ধরে যদি আসো চৈতন্যপুর ধরে হাই রোডের লাইনে বদলাল চোখের লাইনে এলেই বা যারা বদলাল চোখ থেকে আসতে চাও বদলাল চোখের ওই সাইডতে রোড ধরে আসবে চৈতন্যপুর রোডের দিকে ঢুকে চকলালপুর বলবে চকলালপুর বললেই তোমরা পেয়ে যাবে একদম কাছাকাছি সেট তো আসতে কোনো প্রবলেম হবে না একদম রোড সাইডে যদি আসতে চাও তোমরা আসতে পারো চৈতন্যপুর থেকে জাস্ট হাই রোড বদলাল চোখের দিকে ঢুকতে চকলালপুর এবং বদলাল চোখ থেকে চৈতন্যপুরের দিকে ঢুকতেই চকলালপুর পরে চলো তোমাদের কন্টিনিউ ভিডিও দেখা দেওয়া যাক তো এটা মাঠ মাঠের গ্রাউন্ড তা এপাশে তোমরা যদি দেখো চৈতন্যপুর থেকে এপাশ থেকে আসতে হবে চৈতন্যপুর দিয়ে আসলে এপাশ থেকে আর তোমরা যদি বদল চোখ হাই রোড ধরে আসো তোমরা তাহলে এই পাশ থেকে এলে এই বাম দিকেই পড়বে একদম চকলালপুর তো এখানে দেখতে পাচ্ছ নবতরুণ সংঘ নবতরুণ সংঘ ক্লাব তো ক্লাবের পরিচালনায় তিন দিন চলবে তোমাদের আমি মাঠের মধ্যে নিয়ে গিয়ে টোটালটাই দেখাবো এটা ক্লাব তো আজ থেকে শুরু প্রায় তিন দিন এর আগে এর আগের বছর এখানে গত বছর এসেছিলো পাওয়ার তা শুনেছি যেটা পাওয়ার এসেছিলো আমি আসিনি যেহেতু তো এবছর এসেছে জানা জানা সাউন্ড তমলুক থেকে একদম ফুল সেট আপ এইট নিয়ে চলো তোমাদের ঘুরে ঘুরে প্রত্যেকটা মেশিন সেট বক্স দেখায়